হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। এখন আমি অনুহার বা অবহার বা বাট্রা সম্পর্কিত একটি অঙ্ক সলভ করব। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত একটি প্রশ্নের সমাধান, যেখানে অবহার, অনুহার এবং বাট্রা সম্পর্কিত আলোচনা থাকবে। প্রথমত আমাদেরকে অঙ্কটি পড়তে হবে যে অঙ্কতে কি কি তথ্য দিচ্ছে। তবে তার মধ্যে আমাদেরকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে কতগুলো শেয়ার বিক্রি করতে যাচ্ছে এবং কতগুলো শেয়ারের আবেদন পাচ্ছে, কতগুলো শেয়ার বণ্টন করতেছে, আবার কতগুলো শেয়ার বিক্রি করার জন্য সরকার থেকে অনুমতি পাচ্ছে। সর্বশেষ আইডেন্টিফাই করতে হবে এই শেয়ার ইস্যু সংক্রান্ত কোনো প্রকার খরচ হচ্ছে কিনা, যেমন অবলোকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ এগুলো। তো লার্নিং পয়েন্ট লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত এবং 80,00,000 টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত, 10% অনুহারে। এটা আমাদেরকে মার্ক করতে হবে, 10% অনুহারে কোম্পানিটি 70,000 শেয়ার ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করল। অর্থাৎ একটা শেয়ারের দাম প্রকৃত অর্থে 100 টাকা, কিন্তু এই কোম্পানি চাচ্ছে 10% কম দামে বিক্রি করতে, অর্থাৎ 90 টাকা করে বিক্রি করতে। তো আমাদেরকে এই পার্সেন্টেজ করতে হবে এই প্রকৃত অর্থটার উপরে, অর্থাৎ প্রকৃত দাম যে 100 টাকা, 100 টাকার উপর আমাদেরকে পার্সেন্টেজ করে মাইনাস করতে হবে। তাহলে 100 টাকার উপর 10% করলে হয় 10 টাকা, এবং 100 টাকা থেকে 10 টাকা বাদ দিলে হবে 90 টাকা। এখন আমরা প্রকৃত অর্থে শেয়ারের দাম ধরবো 90 টাকা করে। এই কোম্পানি সরকার কর্তৃক অনুমতি পেয়েছে সর্বোচ্চ 80,000 শেয়ার বিক্রি করা এবং 80,00,000 টাকা অনুমোদিত মূলধন নেওয়া। কোম্পানিটি সেখান থেকে বিক্রি করতে চায় মাত্র 70,000 শেয়ার, অর্থাৎ এই কোম্পানি মোট 70,000 শেয়ার বিক্রি করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। কিন্তু দুঃখের বিষয়, কোম্পানিটি সর্বমোট 60,000 শেয়ারের আবেদন পায়, যা বিক্রি করতে চায় তার যে কম আবেদন পায়। তো যেহেতু কম আবেদন পায়, সুতরাং আমাদেরকে এরকম কম আবেদন যখনই দেখব তখন অন্য কোনো হিসাব না করে শুধু ওই কম আবেদনের টাকার পরিমাণ দিয়েই সব হিসাব করব। তাহলে আমাদের প্রথম আবেদন দিতে হবে ব্যাংকে কত টাকা জমা হলো সেই টাকার পরিমাণের উপর, 60,000 × 90 টাকা, 54,00,000 টাকা। একটা বিষয় খেয়াল রাখবা, আমি এখানে হিসাব বের করে তোমাকে দেখানোর জন্য এই হিসাবটুকু করলাম। সো এটা তুমি আবার পরীক্ষার খাতায় বা যে কোনো সময় অ্যান্সার করার সময় এটা লেখার প্রশ্নই উঠবে না, তুমি শুধু এইটুকু লিখতে হবে। তারপর শেয়ার আবেদন হিসাব এই 54,00,000 টাকার পরিমাণই থাকবে। পরবর্তীতে যখন আবার শেয়ার আবেদন হিসাব লিখতে হবে তখন এই 54,00,000 টাকাই লিখতে হবে। এখন এই অবহারের পরিমাণ কত হবে, অর্থাৎ অবহার হিসাব তো ডেবিট হবেই, তো অবহার হিসাব যেহেতু এখানে বলা আছে 10% অনুহারে, 100 টাকার উপর 10% করলে হয় 10 টাকা, তাহলে অবহারের পরিমাণ একটা শেয়ারের জন্য 10 টাকা। মোট 60,000 শেয়ার বিক্রি করে, তাহলে 60,000 শেয়ারের জন্য কত টাকা অবহার হবে বা অনুহার হবে, 60,000 × 10 টাকা, অর্থাৎ 6,00,000 টাকা। তুমি একটা কথা মনে রাখবা, কোম্পানি সর্বোচ্চ অবহারের পরিমাণ রাখতে পারবে 10%, এর বেশি অবহার রাখতে পারবে না, এর কম রাখতে পারবে। তারপর শেয়ার মূলধন হিসাব, যখনই মূলধন হিসাবটা আসে তখনই তোমাকে চিন্তা করতে হবে একটা শেয়ারের প্রকৃত দাম কত টাকা। একটা শেয়ারের প্রকৃত দাম 100 টাকা, রাইট? আর বিক্রি করতে চায় আর 70,000, কিন্তু আবেদন পায় 60,000, যেহেতু আমাদের প্রত্যেকটা হিসাব 60,000 শেয়ারের দ্বারা করতে হবে। তো এখানে 60,000 শেয়ার এবং একটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে 60,000 × 100 টাকা, 60,00,000 টাকা। 60,000 × 100 টাকা দিলেই আমরা মূলধন হিসাব পাবো। যেহেতু কোম্পানি 70,000 বিক্রি করতে চায়, আবেদন পায় মাত্র 60,000, সেহেতু এখানে ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। তারপর অবলেখকের কমিশন বাবদ 10,000 টাকা প্রদান করা হলো। যিনি অবলেখকের কাজ করবেন উনি কিন্তু ব্যাংক থেকে টাকাটা কর্তন করে নিবে, সুতরাং আমাদেরকে ব্যাংকের টাকার পরিমাণ কমাতে হবে এই 10,000 টাকা। আর অবলেখকের কমিশনটা হচ্ছে একটি অলিক সম্পদ, সো অবলেখকের কমিশন হিসাব ডেবিট এই 10,000 টাকাই থাকবে, 10,000 টাকা, এবং ব্যাংক হিসাব ক্রেডিট ওই 10,000 টাকাই, কারণ ব্যাংকের
থেকে টাকার পরিমাণ কমে যাবে, আর ব্যাংকে টাকার পরিমাণ কমে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে প্রথমত আমরা খেয়াল করব কতগুলো শেয়ার বিক্রি করতে চায়, তারপর খেয়াল করব কতগুলো শেয়ারের আবেদন পায়, তারপর কতগুলো শেয়ার বিক্রি করে, এবং পরবর্তীতে কতগুলো শেয়ারের জন্য কত টাকা করে এবং কি পরিমাণ অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ যাই বলো না কেন, সেই পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে।